नमस्कार, स्वागतम जनाइछो ए न्यूज एनिलय। ए मुहूर्त लय आहिछो एटा राजनैतिक गुरुत्वपूर्ण खबर। समागत विधानसभा निर्वाचन आरु प्रतिटो दले प्रतिटो समष्टिते प्रतिगराकी प्रार्थीये चलाइ आछे व्यापक निर्वाचनी प्रचार आरु बिपुरियाटो एबार तत्परभावे निर्वाचनी प्रचार चलाइछे राइजर दले। आरु एटा देखा गैछे राइजर दललै खुद बैछे बिपुरिया समष्टिबाखिर बहुतो अगप बिजेपिर सदस्य कर्मी। साहके खन्दर्भत एक विशेष खबर জনাইছো। এই মুহূর্তত বিপুরিয়াত রাইজর দললৈ রাইজর বিপুল সহারি। শতাধিক অগপ বিজেপির কর্মীর রাইজর দলত যোগদান আর বিপুরিয়া সমষ্টিত এতিয়া তীব্রতর হয়ে পড়েছে নির্বাচনী প্রচার। বিরোধী দলক তীব্র প্রত্যাহ্বান জানায় প্রচার অব্যাহত রাখিছে রাইজর দলৰ প্রার্থী অনুপ শইকীয়াই। আর প্রার্থীগুলির হয়ে নির্বাচনী প্রচারত অংশ লৈছে অভিনেত্রী ভ্রান্তি মেধিও। এই মুহূর্তত জনাইছো নির্বাচনলৈ মাজত মাথো কেইটামান দিন বাকী আৰু এনে সময়তে এতিয়া প্ৰতিটো দলে প্ৰতিটো সমষ্টিতে ব্যাপক অতি তৎপৰতাৰে নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই থকা পৰিলক্ষিত হৈছে। আৰু দেখা গৈছে বিপুৰিয়া সমষ্টিটো এতিয়া ৰাইজৰ দল অতি তৎপৰ হৈ পৰিছে, প্ৰস্তুতি তুংগত কৰি তুলিছে বিপুৰিয়া ৰাইজৰ দলৰ প্ৰাৰ্থী অনুপ শইকীয়াই। আৰু অনুপ শইকীয়াই নিৰ্বাচনী প্ৰচাৰ অব্যাহত ৰাখিছে আৰু এই নিৰ্বাচনী প্ৰচাৰৰ বিশেষ সভাত অংশ লৈছে অসমীয়া ছবি জগতৰ অভিনেত্ৰী ভ্রান্তি মেধিও। আর এটা দেখা গেছে বিপুরিয়াত রাইজর দললৈ রাইজর বিপুল সহারি। আর শতাধিক অগপ বিজেপি কর্মী রাইজর দলত যোগদান করা পরিলক্ষিত হয়েছে। আর বিপুরিয়া সমষ্টি তীব্রতর হয়ে পড়েছে নির্বাচনী প্রচার। আর এটা বিরোধী দলক তীব্র প্রত্যাহ্বান জানায় প্রচার অব্যাহত রাখিছে রাইজর দলের প্রার্থী অনুপ শইকীয়াই। আর প্রার্থীগুলির হয়ে নির্বাচনী প্রচারত অংশ লওয়া দেখা পাওয়া গেছে অসমীয়া ছবি জগতের অভিনেত্রী ভ্রান্তি মেধিকো। আৰু ভুলাবুৰি পঞ্চায়তৰ লগতে সমষ্টিৰ আন বহুকেইটা পঞ্চায়তত একাংশ বিজেপি আৰু অগপৰ কৰ্মীয়ে ৰাইজৰ দলত যোগদান কৰা দেখা পোৱা গৈছে। আৰু ৰাইজৰ বিপুল সহাৰি ইতিমধ্যে দলটোলৈ আশাৰ বতৰা কঢ়িয়াই আনিছে। আৰু সমষ্টিৰ পৰা বিজেপি আৰু কংগ্ৰেছক উৎখাত কৰি শক্তিশালী আঞ্চলিক শক্তিক প্ৰতিষ্ঠা কৰি এক সুস্থ বাতাবৰণ গঢ়ি বিভিন্ন সমস্যাৰে ভাৰাক্ৰান্ত বিপুৰিয়াক আগুৱাই লৈ যোৱাৰ সপোন দেখিছে এতিয়া ৰাইজৰ দলৰ প্ৰাৰ্থী অনুপ শইকীয়াই। পুনৰ জনাইছো এতিয়া তৎপৰ হৈ পৰিছে বিপুৰিয়া সমষ্টিত নিৰ্বাচনী প্ৰচাৰ। প্ৰতিটো দলে চলাই আছে ব্যাপক নিৰ্বাচনী প্ৰচাৰ। সমান্তৰালভাৱে ৰাইজৰ দলেও বিৰোধী দলক বিৰোধী দলকেইটাক অতি প্ৰত্যাহ্বান জনাই নামি পৰিছে নিৰ্বাচনী প্ৰচাৰত। আৰু দেখা গৈছে শতাধিক অগপ বিজেপি কৰ্মীয়ে ৰাইজৰ দলত যোগদান কৰা পৰিলক্ষিত হৈছে। অতি তীব্ৰতৰ হৈ পৰিছে নিৰ্বাচনী প্ৰচাৰ বিপুৰিয়া সমষ্টিত। আৰু বিৰোধী দলক তীব্ৰ প্ৰত্যাহ্বান জনাই প্রচার অব্যাহত রাখিছে রাজ্যর দলের প্রার্থী অনুপ শইকীয়াই। এই মুহূর্তত আমার হাতত অনুপ শইকীয়ার এক বিশেষ মন্তব্য আছে। এই মন্তব্য আগবাইছো ই নিউজ এর দর্শক সকলের বাবে। কংগ্রেসে হোক বা বিজেপিয়ে হোক, তেওঁলোকে গুরুজনা নামত যে রাজনীতি করলে, গুরুজনা নামত যে নিকৃষ্ট রাজনীতি জড়িত হয়ে পড়লে দুইটা দলেই, সিয়ারপরা রাইজে অতিষ্ঠ হয়েছে। আর দ্বিতীয় কথা হল, আজি আমি এটা কথা কব বিচাৰিছো যে রাইজর দলের মূল মন্ত্রটোৱে হৈছে উন্নয়ন, আৰু শেষ কথা হ'ল উন্নয়ন। আমি উন্নয়নৰ ৰাজনীতি কৰিব আহিছোঁ। আমি ইয়াত জাত পাত বিভেদ আনি পেলাই অসমখন অশান্ত কৰা আমি চক্ৰান্ত ৰচা নাই। যেনেধৰণে বৰ্তমান সময়ত আমাৰ অসমৰ প্ৰতাপী মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই মুছলমানৰ ভূত নালাগে, হিন্দু ভূত নালাগে, কিবা নালাগে, কিবি নালাগে, আমুক তামুক এইবিলাক কথা কৈ পেলাই আমি নিৰ্বাচনৰ বৈতনী পাৰ কৰিবলৈ মানে আমি আহিছোঁ। সঁচা অৰ্থত খিলঞ্জীয়া মানুহৰ, খাটি খোৱা মানুহৰ অধিকাৰ সুনিশ্চিত কৰিবলৈ, আমাৰ পিছপৰা অঞ্চলবিলাক ডেভেলপ কৰিবৰ কাৰণে। আৰু লগতে এটা কথা ক'ব বিচাৰিছোঁ যে গুৱাহাটী মহানগৰীত কেইখনমান ফ্লাইঅভাৰ, কেইটামান শ্বপিং মল হ'লে উন্নয়ন হোৱা নুবুজায়। উন্নয়নৰ সঁচা প্ৰতিচ্ছবিখন যদি চাব বিচাৰে এইখন বিজেপি নেতৃত্বাধীন চৰকাৰে, তেতিয়াহ'লে মই যিখন পঞ্চায়তৰ পৰা প্ৰতিনিধিত্ব কৰি আছোঁ, মই যিখন পঞ্চায়তৰ পৰা ওলাই গৈছোঁ এই বিহপুৰীয়া সমষ্টিটোৰ এইখন পঞ্চায়তলৈ আহোঁ, তেতিয়া আচলতে প্ৰকৃতাৰ্থত উন্নয়নৰ আচল ছবিটো দেখা পাব। আজি আপোনালোকে শুনি আচৰিত হ'ব, যোৱাকালি আমি নিৰ্বাচনী প্ৰচাৰৰ উদ্দেশ্যে গৈ গোশালাত উপস্থিত হৈছিলোঁ। গোশালা ৱাৰ্ডটো হ'ল বিহপুৰীয়া সমষ্টিৰ ঢলাবৰী পঞ্চায়তৰ অন্তৰ্গত এটা ৱাৰ্ড। সেই ৱাৰ্ডত আমাক আই মাতৃসকলে কান্দি কান্দি আহি কৈছিল যে তেওঁলোকে কাৰেণ্টটো দূৰৈ কথা, ডিজিটেল ইণ্ডিয়াৰ কথা কোৱা এইখন চৰকাৰৰ দিনত কাৰেণ্টটো দূৰৈ কথা, তেওঁলোকে কেৰাচিন তেল এটিপিও নাপায়। আৰু আপোনালোকে ইতিমধ্যে সংবাদ মাধ্যমৰ যোগেদি আমাৰ যমনগৰ নামৰ এটা অঞ্চল আপোনালোকে সবিস্তাৰে বাতৰি প্ৰচাৰ কৰিছে। সেই অঞ্চলটোত যদি আপোনালোকে চায় যে তাত এখন বাঁহৰ দলং,
গতি চাওক আজির দিন যদি এনেকা অঞ্চল থাকে প্রকৃতার্থতোকে কেন ধরনের চিন্তা চর্চা করে রাজনীতি করে আছে তাক লৈ পেলে রাইজ অতিষ্ঠ হয়েছে। আর আমি যে ধরনের রাইজর দলে সচা অর্থত আমি প্রথম কথা হল যে আমি নিবনুয়া সমস্যাটা কেন ধরনের দূর করব পো আমার যদি চাও বিহপুরিয়া সমষ্টিত প্রায় 20,000 যুবক বিভিন্ন সেক্টরত সিকিউরিটি গার্ডে হোক বা অন্য কোম্পানিতে হোক কাম করে পেলে ঘর চলাই আছে। গতি সেই যুবকসল আমি কেন ধরনের ঘরলে ঘুরাই আনি বিহপুরিয়া সমষ্টিত কেন সংস্থাপন করব পো সেয়া লাগিলে কৃষিকর্মর যোগেদিয়ে হোক সেয়া লাগিলে অন্য কিনা উদ্যোগিক ক্ষেত্রখনের যোগেদিয়ে হোক সেই কথা আমি নিশ্চিতভাবে খুব ধুনিয়াকৈ চিন্তা চর্চা করছো। আর আমি স্পষ্টভাবে কব বিচারিছো যে আমি জয়ী হওয়া ছটা মাহর ভিতর আমি সেই সকল যুবকক আনি মাকর বুকুর মাজত রাখি ঘর চলাব কারণে ব্যবস্থা গ্রহণ করে দিব সে কথা স্পষ্ট। কংগ্রেসে হোক বা বিজেপিয়ে হোক গুরুজনের নামত যা আর এই মুহূর্তে দর্শক সকলে ভাষ্য শুনলে বিহপুরিয়া সমষ্টির রাজ্য দল প্রার্থী অনু শইকীয়ায় বিরোধী দলক লৈ মন্তব্য করা পরিলক্ষিত হয়েছে। আর পুনৰ জনাইছো এই মুহূর্তে সমাগত বিধানসভা নির্বাচন কেন্দ্র করে এটা প্রতিটো সমষ্টিতে প্রতিগী প্রার্থী চলাই আছে ব্যাপক নির্বাচনী প্রচার। সমান্তরালভাবে বিহপুরিয়া সমষ্টিতো দেখা গৈছে রাজ্য দল তৎপর হয়ে পড়েছে সমাগত বিধানসভা নির্বাচনক লৈ রাজ্য দলের প্রার্থী অনু শইকীয়ায়ও চলাইছে ব্যাপক নির্বাচনী প্রচার। আর বিহপুরিয়াত এটা রাজ্যের দলের রাজ্যের বিপুল সঁহারি হওয়া পরিলক্ষিত হয়েছে। শতাধিক অগপ বিজেপির কর্মীয় রাজ্যের দলত যোগদান করেছে আর বিহপুরিয়া সমষ্টিত এটা তীব্রতর হয়ে পড়েছে নির্বাচনী প্রচার। আর বিরোধী দলক তীব্র প্রত্যাহ্বান জানায় প্রচার অব্যাহত রাখিছে রাজ্য দলের প্রার্থী অনু শইকীয়ায়। আর প্রার্থীগীর হয়ে নির্বাচনী প্রচারত অংশ লৈছে অভিনেত্রী ভ্রান্তি মেধি। রাজশ্রী এই বাতৰিৰ সৈতে ষ্টুডিঅ'ৰ পৰা বিদায় লৈছো। চাই থাকিব এ নিউজ এনি দ্য আই অফ নৰ্থ ইষ্ট। ধন্যবাদ।